আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে বরাবরের মতো আমরা এইসএসসি অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট আইসিটি এর ধারাবাহিক লেসনের ধারাবাহিক পার্টে আজকে সপ্তম ক্লাসে চলে এসেছি। এবং ইতিপূর্বে আমরা 6টি ক্লাস কমপ্লিট করেছি, প্রথম চ্যাপ্টার থেকে 4টি লেকচার এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে আজকে তৃতীয় লেকচার, টোটাল 7টা ক্লাস আজকে চলছে। এবং আজকে আমাদের আলোচনার পাঠ হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি তাসনিমুল জেহান। এবং আজকে প্রথমত যে বিষয়টি নিয়ে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, এই পিডিএফ ফাইলটি লিখেছেন মিজানুর রহমান মিজান, লেকচারার ইন আইসিটি, শহীদ বীর উত্তম লিটারেচার আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। সো ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ওনার লেসনের আলোকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে যাচ্ছি। ওকে, যাই হোক, বরাবর মতো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডাটা ট্রান্সমিশন সিস্টেমের, ডাটা কমিউনিকেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ ডাটা ট্রান্সমিশন মোড, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে জানিয়ে রাখি, যারা এই ক্লাসটি দেখছ, আমি তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলগুলোকে আমি অবশ্যই আমার এই ভিডিওটি শেষে, ক্লাস শেষে আমি পোস্টের মধ্যে উল্লেখ করব, তোমরা সেখান থেকে লিঙ্কে গিয়ে পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর পিডিএফ ফাইলও সেখানে রয়েছে, তোমরা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো। এবং এই পিডিএফ ফাইলগুলোতে মিজান স্যার খুব সুন্দরভাবে এগুলো লিপিবদ্ধ করেছেন, যেগুলো খুব তোমাদের সকলের জন্য খুব পড়তে মজাদায়ক এবং অনেক গুরুত্বপূর্ণ টপিক ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো এগুলো অবশ্যই তোমাদেরকে জানা থাকতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচ্য পার্টের দিকে যদি মুভ করি, তাহলে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, আজকের যে টপিকটা। তো ডাটা ট্রান্সমিশন মোড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে ডাটা প্রবাহের দিক, যে আমার ডাটাটা কোন দিকে যাবে। সাপোজ আমি যে ফোনে কথা বলছি কিংবা আমি এখন তোমার সাথে কথা বলছি, জিনিসটা কেমন হচ্ছে, জিনিসটা আমি কথা বলছি, আমার কথাগুলো তোমার কাছে যাচ্ছে, কিন্তু তোমার কথা কি আমি শুনতে পাচ্ছি? না, তুমি আমাকে রিপ্লাই দিতে পারছো কিভাবে, কমেন্টের মাধ্যমে। বাট তুমি, আমি যেভাবে কথা বলে তোমাকে কিছু ইনফরমেশন দিচ্ছি, তুমি সেম এটার কোনো রিয়্যাক্ট আমার মতো করে কথার মাধ্যমে ফিরিয়ে দিতে পারছো না। সো এটা এক ধরনের ডাটা প্রবাহ। আবার মোবাইল ফোনের মাধ্যমে ধরো আমি তুমি যখন কথা বলি, আমি যখন কথা বলি সাথে সাথে তুমি রিপ্লাই দিচ্ছ, এটা আরেক ধরনের ডাটা প্রবাহ। আবার যখন আমরা টিভিতে বা ইউটিউবে বা মোবাইলে কোনো জায়গায় যখন কোনো ভিডিও দেখি, তখন দেখা যাচ্ছে যে আমরা টিভিতে বা রেডিওতে শুধু দেখি কিংবা শুনি, কিন্তু ওদেরকে আমরা কোনো ধরনের রিপ্লাই দিতে পারছি না, এটা এক ধরনের ডাটা প্রবাহ। তো সব দিক থেকে এই যে ডাটা প্রবাহের দিক যেটা, এই জিনিসটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। সো এই ডাটা ট্রান্সমিশন মোডটি কিন্তু আমরা প্রবাহের উপর ভিত্তি করে, সেন্ডার এবং রিসিভার এদের উপর ভিত্তি করে, এবং যেই যন্ত্রগুলোর মধ্যে পাঠাবো, নেটওয়ার্ক সিস্টেম, এদেরগুলোর উপর ভিত্তি করে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান যেটা হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড অর্থাৎ সিমপ্লেক্স মোড হচ্ছে সেটা যেটার মধ্য দিয়ে শুধুমাত্র ইনফরমেশন যাবে, বাট ওই দিক থেকে কোনো ইনফরমেশন আসবে না। সাপোজ তুমি যে আমাকে এখন দেখছো এই জায়গাটাতে, তুমি অনলি আমার কথাগুলো শুনছো এবং আমাকে দেখছো বা আমার লেকচারটা দেখছো বা পিডিএফ ফাইলটি দেখছো, কিন্তু তোমার কোনো কথা তুমি রিপ্লাই দিতে পারছো না বা আমাকে তুমি কিছু বলতে পারছো না বা বললেও সেই কথাটা আমার কাছে আসছে না। অর্থাৎ এটা শুধুমাত্র একদিকে যাচ্ছে, আমার কথাগুলোই তুমি শুনছো, আমার লেকচারটাই তুমি দেখছো, আমার পিডিএফটাই তুমি দেখছো। সো এই ক্ষেত্রে বলা যায়, সাপোজ টিভিতে যখন তুমি একটা মুভি দেখছো বা সিনেমা দেখছো বা কোনো একটা ড্রামা দেখছো, তখন কি হচ্ছে, অনলি তুমি টিভির দিকে তাকিয়ে আছো, সেটা শুনছো, কিন্তু টিভির ভিতরে ওদের কথায় কোনো রিপ্লাই তুমি করতে পারছো না। এই জিনিসটা হচ্ছে সিমপ্লেক্স মোড। যেমন এখানে বলা আছে, এই ডেটা ট্রান্সমিশন মোডে যোগাযোগ একমুখী হয়, অর্থাৎ একদিকে ডেটা প্রবাহিত হয়, একটি ডিভাইস কেবলমাত্র ডেটা প্রেরণ করতে পারে, তা গ্রহণ করতে পারে না। অর্থাৎ টিভির মাধ্যমে দেখো আমি ডেটা পাঠাতে পারছি বা তুমি এখন যে ভিডিও দেখছো আমি ডেটা পাঠাতে পারছি, কিন্তু সে গ্রহণ করে আবার আমার কাছে ফেরত দিতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড, যেখানে এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ডার টু রিসিভার ট্রান্সমিশন ইজ ওয়ানলি ওয়ান ডিরেকশন।
শুধুমাত্র একটা দিকে সেখানে উল্লেখ করা যাবে, যেমন কি কিবোর্ড থেকে কম্পিউটার ডাটা প্রেরণ, রেডিও, টেলিভিশন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা। সো এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে পিডিএফ ফাইলে, অবশ্যই তোমাদেরকে সেটা পড়ে নিতে হবে। পিডিএফ ফাইলটির লিঙ্ক তো অবশ্যই দেওয়া থাকছে, এবং প্রতিটি ক্লাসের দ্বিতীয় ক্লাস থেকে শুরু করে আজকে সপ্তম ক্লাস পর্যন্ত, প্রথম ক্লাসটি আমরা পিডিএফ করিনি, প্রতিটি ক্লাসের পিডিএফে তোমাদের মেন বইয়ের বাইরেও হিউজ পরিমাণ ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। সো তোমার উচিত অবশ্যই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে প্রিন্ট করে সাজিয়ে সুন্দরভাবে নিজের জন্য অধ্যয়ন করা। সো আমরা সিমপ্লেক্স মোডের কিছু সুবিধা দেখি। সিমপ্লেক্স মোডে স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, অর্থাৎ একটা ব্যান্ডউইথে বা একটা টাওয়ারে কিংবা একটা নেটওয়ার্ক স্টেশনে যতটুকু ব্যান্ডউইথ থাকতে পারে, যে পরিমাণ নেটওয়ার্ক থাকতে পারে, সে ফুলফিল নেটওয়ার্কে সে ব্যবহার করতে পারে, ফলে একসাথে অধিক ডেটা প্রেরণ করা যায়। যেহেতু হিউজ পরিমাণ ইনফরমেশন সে পাচ্ছে, হিউজ পরিমাণ ডেটা সে পাচ্ছে, বা এর আন্ডারে যতগুলো ডেটা ইনফরমেশন সেখানে আছে সব ডেটাগুলো সে পাচ্ছে, সুতরাং বলা যায় যে সবগুলো ডাটা সে একটা শুধুমাত্র একদিক থেকে আরেক দিকে ইনফরমেশনগুলো যাওয়ার ক্ষেত্রে পুরো টোটালি সব ডাটাগুলো সে ইউজ করতে পারছে, সে ব্যবহার করতে পারছে। এজন্য এটার গতি অনেক কি হয়, অনেক স্পিড হয়। তারপরে আমরা যদি দেখি যে আমাদের অসুবিধাটা কোথায়, অসুবিধাটা হচ্ছে যোগাযোগ একমুখী বিধায়। আমরা যেমন তোমার ধরো এখন কোনো কোয়েরি আছে, সেই কোয়েরিটা তুমি আমাকে ক্লিয়ারলি বলার মতো কোনো সিস্টেম এখন জানা নেই, বলতে হলে কি করতে হবে, কমেন্টের মাধ্যমে বলতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এই একটা জায়গায় কি হয়, এটার সমস্যাটা হয়। এরপর হাব রিফ্লেক্সটা কি, হাব রিফ্লেক্সটা হচ্ছে যে আমার কাছ থেকেও ইনফরমেশন যাবে, তোমার কাছ থেকেও ইনফরমেশন আসবে, বাট ডিফারেন্ট টাইম, অর্থাৎ একই সময়ে আমিও বলবো তুমিও বলবা, আমার বলাটা তুমি শুনবা বা তোমার বলাটা আমি শুনবো, এমনটা হয় না। অর্থাৎ একদিক থেকে ডেটা যাওয়ার পরে আরেক দিক থেকে ডেটা আসবে, একই সময়ে উভয় দিক থেকে ডাটা ট্রান্সফার হয় না, তবে সেন্ডার থেকে রিসিভার ডাটা নিতে পারে, আবার রিসিভার থেকে সেন্ডারের কাছে ডাটা আসতে পারে, উভয়মুখী যোগাযোগ। বাট এটা একক সময়ে ঘটে না, একটা বিচ্ছিন্ন সময়ে ঘটে, যখন একদিক থেকে ডাটা যায় অন্যদিক থেকে তখন ডাটা আসতে পারে না, একদিক থেকে ডাটা যাওয়া শেষ হলেই অন্যদিক থেকে ডাটা পুনরায় আসে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। যেমন এখানে বলা আছে, চিত্র দেওয়া আছে, ট্রান্সমিশন ইজ এদার ডিরেকশন বাট নট সিমুলটেনিয়াসলি, অর্থাৎ ট্রান্সমিশনটা একটা আরেকটার দিকে যাবে, ডিরেকশনটা উভয় দিকে আছে, বাট নট সিমুলটেনিয়াসলি, অর্থাৎ উভয়টা একক সময় কিন্তু হয় না। যেমন ওয়াকি টোকির মাধ্যমে যোগাযোগ, ওয়াকি টোকি আমরা সবাই চিনি, অর্থাৎ কথা বলার একটা যন্ত্র। তো এই যে ওয়াকি টোকির মাধ্যমে কথা বলাটা এক ধরনের হাফ রিফ্লেক্স মোড, যেটা দিয়ে উভয় দিক থেকে ডেটা ইনফরমেশন ডেটা বা ইনফরমেশন স্থানান্তর করা যায়, বাট একক সময়ে না বা একই সময়ে না। আমরা দেখি যে হাফ রিফ্লেক্স মোডের সুবিধা কী কী আছে। হাফ রিফ্লেক্স মোডে উভয় ডিভাইসে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, এবং ডেটা ট্রান্সমিশনের সময় কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, অনেকটা সিমপ্লেক্স মোডের মতোই। এবং অসুবিধাটা হচ্ছে হাফ রিফ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে তখন অন্যটিকে অপেক্ষা করতে হয়, এতে সঠিক সময় ডেটা প্রেরণে বিলম্বের কারণ ঘটায়। যেমন মোবাইল ফোনে ধরো আমি কথা বললাম, সাথে সাথে তুমি রিপ্লাই দিয়ে ফেললে, কিন্তু ওয়াকিটকির মাধ্যমে আমি কথা যখন বলবো আমাকে কথা বলার কিছুক্ষণ পরে তারপর তুমি সেটা রিপ্লাই করতে পারবা। সো একক সময়ে ডেটা আদান প্রদান করা পসিবল না, এই জন্য আমাদের কিছু সময় ওয়াস্ট হতে পারে, কিছু বিলম্ব হতে পারে, আমাদের ইমার্জেন্সি কিছু জানার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে, এই জায়গাটা হচ্ছে অসুবিধা। সো যেটা সিমপ্লেক্স মোড থেকে কিছুটা উন্নতর, কিছুটা ডেভেলপ হয়েছে, তাই না? ওকে, আমরা এরপর যদি দেখি ফুল ডুপ্লেক্স মোডটা কি, ফুল ডুপ্লেক্স মোডটা তো আমরা একদম ইজিলি বুঝতে পারতেছি, মোবাইল ফোনের মাধ্যমে কমিউনিকেশন করাটা। হ্যাঁ, অর্থাৎ একক সময়ে উভয় দিক থেকে ডেটা ট্রান্সফার হয়। যেমন এখানে একটা চিত্রের মাধ্যমে একক সময়ে ডেটা ট্রান্সফারের চিত্রটা তোমরা দেখো, যে ট্রান্সমিশন ইন বোথ দা ডিরেকশন সিমুলেটেনিয়াসলি, হ্যাঁ সিমুলটেনিয়াসলি, অর্থাৎ একক সময়ে বা একই সময়ে উভয় দিক থেকে ডেটা স্থানান্তর হবে, যেমনটা মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি এগুলোর মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে আমি একক সময়ে কথা বললে সাথে সাথেই তুমি সেটা ব্যাক দিতে পারো, রিপ্লাই দিতে পারো। ঠিক এই জন্য মোবাইল ফোন এবং টেলিফোন এগুলাকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ এটার মাধ্যমে একক সময়ে উভয় দিক থেকে ডেটা স্থানান্তর করা যায়, বিদায় এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা ডাটা ট্রান্সমিশন মোডের তিনটা প্রকারভেদ পড়লাম, একটা হচ্ছে
সিমপ্লেক্স, যেটা দিয়ে শুধুমাত্র একদিক থেকে ডাটা স্থানান্তরিত হয়, এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, উভয় দিক থেকে ডাটা স্থানান্তর করা যায় বাট একক সময়ে বা একই সময়ে করা যায় না। একটা থেকে ডাটা স্থানান্তর করার পরে পুনরায় সেই ডাটাটা কমপ্লিট হলে অন্য দিক থেকে ডাটা আসতে পারে, এবং অন্যটি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, যেখান থেকে একই সময়ে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান হতে পারে। সো এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। এরপর আমরা যদি দেখি যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স যে তিনটা প্রকারভেদ আছে, অর্থাৎ ডাটা কমিউনিকেশন এর সিস্টেমের একটা অংশ, ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে উভয় তিনটা প্রকারের মধ্যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আমরা যদি একটু দেখি। এখানে পার্থক্যগুলো অবশ্যই পিডিএফ আকারে আছে, এখানে তোমরা ওই পিডিএফ থেকে এগুলো অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। এবং এখানে 1, 2, 3, 4টা পার্থক্য রয়েছে, সংজ্ঞা, যোগাযোগের সিস্টেমটা, যোগাযোগ কেমন হয়, হ্যাঁ, কার কর্মদক্ষতা বেশি কম, এরপরে কোনটির উদাহরণ কী, এগুলো খুব সুন্দরভাবে পার্থক্যগুলো লিপিবদ্ধ আছে। এবং এছাড়াও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এখানে যেমন ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যাক্টিভ প্রেরক ডাটা গ্রহণ করলে তা একই সময়ে এক বা একাধিক প্রাপক সহজে গ্রহণ করতে পারে, কিন্তু একই সময়ে একাধিক প্রেরক ডেটা প্রেরণ করলে তা এক বা একাধিক প্রাপক গ্রহণ করতে ডেটা কলিশন বা সংঘর্ষ হয়। বিষয়টা একটু বুঝো যে আমি যখন কথা বলছি আমার কথাটা একাধিক মানুষই শুনতে পারবে, একাধিক ডিভাইসের মধ্যে যাবে, একাধিক ডিভাইস থেকে ওই কথাটা একাধিক মানুষই শুনতে পারবে, বাট যখন আমার কাছে আমার ডিভাইসে একক সময়ে একই সময়ে একাধিক মানুষের কথা আসবে, আবার বলছি যখন আমি কথা বলছি এবং আমার কথাটা যখন অনেক মানুষে অনেকগুলো ডিভাইসের মাধ্যমে শুনছে তখন এটা কিন্তু ইজি যে আমি কথা বলছি, তুমি এক জায়গায় দেখতেছো, অন্যজন আরেক জায়গা থেকে দেখতেছে, এভাবে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছে, অর্থাৎ যখন আমি কথাগুলো বলছি। কিন্তু অনেকগুলো ডিভাইস থেকে যখন কথা বলে এবং ওই কথা বলার প্রেরকটা যখন আমি হব, অর্থাৎ অনেকের কথাগুলো যখন শুধুমাত্র আমার ডিভাইসটাতে আসবে, তখন একই সময়ে অনেকগুলো ডিভাইস থেকে আমার কাছে ইনফরমেশন বা ডেটা আসার কারণে আমার এখানে ডেটার কিছুটা কোলিশন দেখা যাবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডেটা কোলিশন বা ডেটার সংঘর্ষ। এবং এখানে এই যে ডেটা প্রাপকের সংখ্যা এবং আমি যে কয়জন প্রাপক থাকতে পারবে বা কয়জন ডেটাটা গ্রহণ করতে পারবে, এইগুলোর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কিন্তু আবার তিনটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট এবং আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। তো ইউনিকাস্ট জিনিসটাকে, ইউনিকাস্ট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন মোড, অর্থাৎ যখন কোনো নেটওয়ার্কের একটি প্রেরক নোড থাকবে, শুধুমাত্র একটি প্রেরক নোড। প্রেরক নোড বলতে কী বোঝায়, প্রেরক নোড বলতে বোঝা হচ্ছে যতগুলো ডিভাইস থাকবে, ধরো আমি কথা বলছি আমার কথাটা তুমি শুনছো বা আরেকজন শুনছে, আমি বলছি আরও দুজন শুনছে, তাহলে এখানে টোটাল নোড হলো তিনটা। ওকে, সেক্ষেত্রে নোড হলো নেটওয়ার্কযুক্ত প্রতিটি ডিভাইসকে, অর্থাৎ যতগুলো ডিভাইস থাকবে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সবগুলোকে বলা হবে হচ্ছে নোড। সুতরাং ইউনিকাস্ট হলো নোড টু নোড, পয়েন্ট টু পয়েন্ট, এক এক ট্রান্সমিশন মোড, ঠিক আছে। এখানে একাধিক কোনো যন্ত্র আসবে না বা একাধিক কোনো ডিভাইস আসবে না, সেক্ষেত্রে কেবলমাত্র যদি একটি নোড হয়, অর্থাৎ প্রেরকও যদি একটি হয় এবং প্রাপকও যদি একটি হয়, তাহলে এমন নোডে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়। যখন একক প্রেরক ও একক প্রাপকের অংশগ্রহণ থাকে তখন এই ধরনের মোডে তথ্য স্থানান্তর অধিক কার্যকর হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি নোড থাকবে, ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে ইউনিকাস্ট। ওকে, এরপর আমরা এখানে যেমন দেখছি, চিত্র দেখছি, দেখো যে একটা সেন্ডার থেকে ওয়ানলি একটা রিসিভার যাচ্ছে। এক্সাম্পল স্বরূপ নিচে একটা উদাহরণ দেওয়া আছে, সেন্ডার একটা এবং রিসিভারও একটা। এখানে যেমন দেখা যাচ্ছে নেটওয়ার্ক এ থেকে নেটওয়ার্ক বি পর্যন্ত জাস্ট একটা সেন্ডার থেকে একটা রিসিভার ডাটা যাচ্ছে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে অবশ্যই। এরপর মাল্টিকাস্ট হলো যে একটি নেটওয়ার্কের সাথে অনেকগুলো রিসিভার আছে, একটি নেটওয়ার্কের সাথে অনেকগুলো রিসিভার আছে, তবে এটা সিলেক্টেড, অর্থাৎ আমি যাদেরকে সিলেক্ট করব, যে আমি যে কয়জনকে সিলেক্ট করব ডেটাটা তারা পাবে, অর্থাৎ আমি আমার ইচ্ছানুযায়ী ডেটাটাকে সিলেক্ট করে যে কয়জনের কাছে ডাটাটা পাঠানোর দরকার বা যে কয়জন দেখা উচিত বা যে কয়জন দেখতে চাচ্ছে বা আমি দেখাতে চাচ্ছি, সিলেক্ট করে নির্দিষ্ট কয়েকজনের মধ্যে আমি ডেটাটা স্থানান্তর করতে পারবো। এটা হচ্ছে মাল্টিকাস্ট, অর্থাৎ কোনো ধরনের অ্যাকসেপ্টেশন ছাড়া বা কোনো ধরনের অনুমতি ছাড়া কেউ কিন্তু ওই ডেটাটা দেখতে পারবে না। অনেকে দেখতে পাবে, তবে সেটা অনুমতি সাপেক্ষে, যদি সেন্ডার সেটাকে অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে মাল্টিকাস্ট।
আর ব্রডকাস্ট হচ্ছে যে সেন্ডার অ্যাকসেপ্ট করুক বা না করুক, যখন কোনো একটা জায়গা থেকে সে সেন্ডার কোনো একটা ডেটা বা ইনফরমেশন ট্রান্সফার করবে বা স্থানান্তর করবে, তখন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বা নেটওয়ার্কের আওতায় যতজনের কাছে ডেটা বা ইনফরমেশনগুলো যাবে সকলে কিন্তু ওই ইনফরমেশনগুলো দেখতে পাবে। অর্থাৎ এক্ষেত্রে সেন্ডারের কোনো অনুমতি বা অ্যাকসেপ্টেশনের প্রয়োজন হয় না। সো ব্রডকাস্ট হচ্ছে সবগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত সবগুলো ডিভাইস এই ইনফরমেশনগুলো পাবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। সো আমরা যে ডেটা কয়জন গ্রাহক থাকবে বা সেন্ডার থাকবে এগুলোর উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করলাম, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ইউনিকাস্ট বলতে একজন সেন্ডার এবং একজন রিসিভার থাকবে, এবং মাল্টিকাস্ট বলতে একজন সেন্ডার থাকবে, একাধিক রিসিভার থাকবে তবে সিলেক্টেড। আর ব্রডকাস্ট বলতে বোঝায় সিলেক্টেড ছাড়া যতজন ইচ্ছা এটা দেখতে পারবে, একজন সেন্ডার থাকবে এবং একাধিক অসংখ্য রিসিভার থাকবে, এটা হলো ব্রডকাস্ট। সো এখানে চিত্র দেখা যাচ্ছে যে সেন্ডারের মধ্যে একসাথে অনেকগুলো রিসিভারের মধ্যে ডেটা স্থানান্তরিত করা যাচ্ছে, অনুরূপ চিত্রটা যেমনটা মাল্টিকাস্টে ছিল বাট সেটা সিলেক্টেড ছিল। এবং এখানেও দেখা যাচ্ছে যে একটা রিসিভার থেকে একটা নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক গিয়ের আওতাভুক্ত যতগুলো ডিভাইস আছে সবগুলোতে কিন্তু এই ইনফরমেশনগুলো স্থানান্তর করা যাবে, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। এরপরে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আজকের পার্টের আলোকে, কিছু ছোট ছোট, অর্থাৎ এই পার্টগুলোর আলোকে যেটা ধারাবাহিকভাবে প্রতিটা পার্টেই কিন্তু থাকে। এই ছোট প্রশ্নগুলো হচ্ছে এই পার্টের টপিকের আলোকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, যেগুলো অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে এই প্রশ্নগুলো নোট করে রাখতে হবে। এবং কিছু সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে যেগুলোর মধ্যে গ এবং ঘ কিছু প্রশ্ন দেখানো আছে, কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে যেগুলো দিয়ে তোমরা তোমাদের পাঠের যোগ্যতা পরীক্ষা করে নিতে পারো। সো অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে এবং ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোরও পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে সবগুলো তোমরা শিট আকারে রেখে এগুলো অধ্যয়ন করতে পারো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে অবশ্যই আমরা ক্লাস নাম্বার 8-এ পরবর্তী যে টপিকগুলো আছে আমরা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে বরাবর মতো চলে আসবো, এবং ইনশাল্লাহ অবশ্যই সেটা আমাদের ফেসে বা ইউটিউব চ্যানেলে অবশ্যই ক্লাসের শিডিউল জানিয়ে দেওয়া হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।